হওয়ার কথা ছিল না। আসলে কি কি আছে, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা বা এই টপিকসটা এডমিশন টেস্টে তোমরা অনেকখানি পড়ো, তো এই এডমিশন টেস্টে অনেক কিছু এখানে তো কভার করবে, প্লাস কিছু এক্সট্রা জিনিস থাকবে যেমন ভিতরে ঢুকি। হ্যাঁ, প্রথমে যেটা আসে যে হোয়াট ইজ অ্যান অ্যাসিড এন্ড হোয়াট ইজ অ্যা বেস। অ্যাসিড এবং বেস বলতে আসলে কি বোঝায়? তো অ্যাসিড বেস যতগুলো সংজ্ঞা আছে, যে কোনো একটা সংজ্ঞা থেকে তুমি ভালো করেই জানো। অ্যাসিড বলতে আসলে আমরা সেই সকল কম্পাউন্ডকে বুঝি যারা মূলত হাইড্রোজেন আয়ন দান করে একটা সলিউশন, আর ক্ষার বলতে আমরা আসলে সেই সকল কম্পাউন্ড গুলোকেই বুঝি যারা হাইড্রোক্সাইড আয়ন দান করে। এখানে অনেক ধরনের অ্যাসিড আছে নাম, যার মধ্যে অনেকগুলো তোমরা নিজেরা জানো। সেকেন্ড কোশ্চেনটা দেখো, এটা জাস্ট একটা ট্রিক কোশ্চেনের মতো আর কি। হোয়াট ইজ দ্য কিং অ্যান্ড কুইন অফ অ্যাসিড, জাস্ট জানার জন্য জানা। সালফারিক অ্যাসিড কে বলা হয় কিং অফ অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কে বলা হয় কুইন অফ অ্যাসিড। সালফার গ্যাসকে কেন কিং বলা হয়? কারণ একটা দেশ কতটা উন্নত বা তার শিল্প ক্ষেত্রে কতটা সে অগ্রগতি সম্পন্ন, ওটা নির্ভর করে ওই দেশ কি পরিমাণ সালফার গ্যাসিড ইউজ করে। এটা হচ্ছে এমন এক অ্যাসিড, মানে এমন কোন ইন্ডাস্ট্রি নেই যেখানে এসিডটা লাগে, মানে মোরলেস অলমোস্ট সকল ইন্ডাস্ট্রির কোনো না কোনো পারপাসে বা কোনো না কোনো একটা স্টেপে এসিডটা ইউজ হয়। সো একটা দেশ কতটা শিল্পোন্নত দেশ, এটা মূলত ডিপেন্ড করে ওই দেশ কি পরিমাণ সালফারিক অ্যাসিড কনজিউম করতেছে তার উপর। সেই জন্য অ্যাসিডকে কিং অফ অ্যাসিড বলা। সো এই টার্মটাও তোমরা খুব বেশি অনেক পরিচিত, যে কতগুলো কনসেপ্ট আছে অ্যাসিড বেসের। প্রথমে যে কনসেপ্টটা চলে আসে এটা হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট। নাম শুনছো না সবই? আরহেনিয়াস কনসেপ্ট, স্যার ব্রনস্টেড লাউরি কনসেপ্ট, লুইস কনসেপ্ট, প্রোটোনিয়াম অথবা দেখেছিল স্যার? হ্যাঁ জাস্ট ওই মতো আমরা একটু টাচ করে দেই। হ্যাঁ, যে তোমাদের যেগুলো আগে থেকে জানা একটু একটু জাস্ট বলে যাই। যেমন আরএনএস যে কনসেপ্ট সেটা এস্টাবলিশ হয়েছে কবে? 1884 সালে। তার মানে এসিড বেসের যে কনসেপ্ট গুলো আসছে সেগুলো খুব বেশি পুরাতন তা কিন্তু না। এটা হচ্ছে 2000, দ্যাট মিনস অলমোস্ট 200 বছরের মতো বা 150 বছরের মতো। সো এই কনসেপ্ট অনুসারে অ্যাসিড বলতে কাকে বোঝায়? অ্যাসিড ইজ এ কম্পাউন্ড দ্যাট রিলিজ হাইড্রোজেন আয়ন ইন ওয়াটার, এন্ড দ্য বেস ইজ এ কম্পাউন্ড দ্যাট রিলিজ হাইড্রোক্সাইড আয়ন ইন ওয়াটার। তোমাদের এটা জাস্ট টার্ম বলি, সেটা হচ্ছে এটা শুধু কেমিস্ট্রি ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের জন্যই প্রযোজ্য। যখনই কোনো জিনিস তোমাকে পড়তে হয় বা মনে হয় যে এটা হয়তো মুখস্থ করা দরকার, একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে নিই, প্রতিটা কোশ্চেনের আনসারে কিছু বুলেট ওয়ার্ড থাকে, যেই ওয়ার্ডটা শুধুমাত্র এই কোশ্চেনের আনসার লিখতেই ইউজ হবে। এবং একটা কোশ্চেনের আনসার লিখতে মোটামুটি এরকম 2-3টা ওয়ার্ড যদি তুমি মনে রাখতে পারো, পুরো কোশ্চেনের আনসারটা তোমার লিখা যায়। সাপোজ যদি তোমাকে অ্যাগনেস কনসেপ্টের কথাই বলি, এই কনসেপ্টের মূল পয়েন্ট কি যদি বলা হয়? সকল কনসেপ্টই তো এসিড বেসের সবগুলো মোরলেস সেমি, কিন্তু এই কনসেপ্টে স্পেশাল কি আছে যেটা জানা থাকলে বলতে পারবো যেটা আসলে আর্গেনিয়াস এর কনসেপ্ট? স্যার এসিড পানিতে এস প্লাস আয়ন দেয় আর বেজ হচ্ছে ওএস মাইনাস আয়ন দেয়, এটা এটা হচ্ছে ওয়াটার। মানে এসিড দ্য হাইড্রোজেন আয়ন তুমি জানো, মুখস্থ জানো, আর বেস হাইড্রোজেন আয়ন দিবে, কিন্তু কোন মাধ্যমে দিবে? ওয়াটারের মাধ্যমে। জাস্ট তো যখনই তুমি এসিড বেসের আর্গেনিয়াস কনসেপ্টের সংজ্ঞা লিখবা, অবশ্যই অবশ্যই এ কিউ লিখতে হবে। এ কিউ দ্বারা কি বোঝায়? দ্রবণে আছে। যদি তুমি একুয়াসটা না দিয়ে শুধুমাত্র এই সিএল দিয়ে প্রোটন দাও, ক্লোরিন দাও, তাহলে সেটা কি আর্গানাইজেশন এক্সাম্পল হইলো? অ্যাসিডের এক্সাম্পল হয়েছে ঠিক আছে, কিন্তু আর্গানাইজেশন কনসেপ্ট অনুসারে সে কি অ্যাসিড হইলো? অবশ্যই না। সো অবশ্যই অবশ্যই যখন তুমি আর্গানাইজেশন কনসেপ্ট অনুসারে অ্যাসিডের সংজ্ঞা লিখবা, একুয়াসটা অবশ্যই তোমাকে দিতে হবে, না তোমার এক্সাম্পল হবে না। আর তোমাদের মূল কথাটাই হচ্ছে জলীয় দ্রবণে এসিড হাইড্রোজেন আয়ন দিবে, বেস হাইড্রোজেন আয়ন দিবে। ওকে, তো এই কনসেপ্ট এস্টাবলিশ হয়েছে কবে? 1884 সালে। সো এই কনসেপ্টের কিছু লিমিটেশন আছে। ফার্স্ট লিমিটেশনটা কি? এক নম্বরটা দেখো, ফ্রি হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোক্সাইড আয়ন ডু নট এক্সিস্ট ইন ওয়াটার। পানিতে কখনোই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন ফ্রি অবস্থায় থাকে না। তারা কি অবস্থায় থাকে? হাইড্রোজেন আয়নটা পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন অবস্থায় থাকে। সো এটা হচ্ছে একটা লিমিটেশন, লিমিটেড টু ওয়াটার অনলি।
শুধুমাত্র যে সকল অ্যাসিড পানিতে দ্রবীভূত হয় তাদের জন্যই এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। তো সকল অ্যাসিড কি পানিতে দ্রবীভূত? না না না, এরকম অনেক অ্যাসিড আছে যেগুলো পানিতে দ্রবীভূত, অর্গানিক যত ধরনের অ্যাসিড আছে তার ম্যাক্সিমাম গুলি পানিতে দ্রবীভূত হয়, এরকম ইনঅর্গানিক অনেক অ্যাসিড আছে যেগুলো পানিতে দ্রবীভূত হয় না, তা সেগুলোকে আমরা অ্যাসিড কি বলবো? না, অবশ্যই এগুলো অ্যাসিড। সো যার কারণে এটা হচ্ছে আরেকটা লিমিটেশন। থার্ড লিমিটেশনটা কি? সাম বেস ডু নট কন্টেন হাইড্রোক্সাইড আয়ন। আপনি আছে কনসেপ্টের মূল কথাই ছিল যে অ্যাসিড বলতে তাকে বোঝাবো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, ক্ষার বলতে আমরা তাদের কি বোঝাবো যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন দান করবে। তো এরকম অসংখ্য বেস আছে যাদের মধ্যে কোনো হাইড্রোক্সাইড আয়ন থাকে না। খুব কমন একটা এক্সাম্পল অ্যামোনিয়া। আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে একটা বেস, ক্যালসিয়াম অক্সাইড সেও একটা বেস। এই বেস গুলোর কোন জায়গায় হাইড্রোক্সাইড আয়ন আছে? তো কি আছে? নাই স্যার। তাহলে এগুলো বেস হলো কি হবে? আয়নার্সের কনসেপ্ট অনুসারে এগুলো বেসই না, দার্শনিক এগুলো বেস। তার মানে এটা হচ্ছে আরেকটা লিমিটেশন। ওকে, নোট আকার একটা জিনিস লিখে আছে দেখো, আরহানিয়াস মডেলস অফ অ্যাসিড অ্যান্ড বেস নো ডাউট প্রুভড ভেরি হেল্পফুল ইন ইন্টারপ্রেটিং দেয়ার অ্যাকশন, হাউএভার অন অ্যাকাউন্ট অফ ইটস লিমিটেশনস দ্য আরহানিয়াস কনসেপ্ট নিডেড টু বি মডিফাইড। এখানে হচ্ছে রিসার্চের মজা। একজন রিসার্চার যখন তুমি রিসার্চে কাজ শুরু করবা, রিসার্চ করে আসলে কি হয়, হঠাৎ করে আইডিয়া কি মাথায় ডেভেলপ করে, যে মাথায় কিছু একটা আসলো কাজ শুরু করে দিলাম এরকম কিছু? যখন তুমি নেয়ার ফিউচারে নেয়ার ফিউচারে বা ফার ফিউচারে যখন তুমি রিসার্চে যুক্ত হবে, অবশ্যই হবা, তোমাদের এখানে অনেকে হয়তো হায়ার স্টাডি করতে বাইরে যাবা, পিএইচডি করবা, মাস্টার্স করবা, এমফিল করবা, তো তখন তোমাকে রিসার্চের কাজ করতে হবে। তো যেই ফিল্ডে রিসার্চ করো না কেন, ফার্স্ট কাজ হচ্ছে তার সম্পর্কে আগে প্রিভিয়াস স্টাডি গুলো করে নেওয়া, মানে যেটাকে বলে লিটারেচার রিভিউ করা, যে আমার এই থ্রোতে প্রিভিয়াসলি কি কি কাজ হয়েছে, ওই কাজগুলোকে আমি আগে স্টাডি করি, এবং ওই কাজগুলোতে কি কি করতে পারে নাই, কোথায় কোথায় তাদের ফল্ট ছিল, তারা কোথায় গিয়ে আটকে গেছে, আমি সেখান থেকে কাজ শুরু করি। এটা হচ্ছে রিসার্চের কাজ। তো এসিড বেসের যে কনসেপ্ট, এতে কোনো আসলে ডাউট নাই যে আরএনএসের কনসেপ্টটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। এখান থেকে আসলে এসিড বেসের মূল কথাগুলো শুরু, পরবর্তীতে যত ধরনের রিসার্চ হয়েছে এটার উপর ভিত্তি করেই হয়েছে, যে এর যেহেতু লিমিটেশন গুলো আছে তার এই লিমিটেশন গুলো কিভাবে বের করা যায় বা কিভাবে দূর করা যায়। যেমন নিউটন যখন মহাকর্ষ তত্ত্ব আবিষ্কার করলো, আপেল কি শুধু তখনই পড়ছে, আগেকার পরে নাই, আগেও পড়ছে। তো শুধু আপেল কেন, গাছ থেকে তো জাম্বুরাও পড়ে, গাছ থেকে আমও পড়ে। এখন তুমি যদি বলে দেবে আম কিভাবে পড়ে, আমি সেটা নিয়ে রিসার্চ করবো, সেটা তো অ্যাজ ইউজুয়াল রিসার্চ হইলো, কিন্তু সেখানে গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ, যে তুমি ফার্স্ট যে কিনা ওই তত্ত্ব সম্পর্কে আলোচনা করতেছো, ওই বিষয় সম্পর্কে কথাবার্তা বলতেছো। সো গাছ থেকে আপেল পড়া যেটা নিয়ে আবিষ্কার করছো, সেটা হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ। গাছ থেকে আম পড়া যেটা তুমি করবা বা অন্য যে কেউ যদি করে কখনো, এটা গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ না, সেটা অরিজিনাল রিসার্চ। তো যখন রিসার্চ এর কাজ করতে যাবা, এমন কোনো কাজ করো যেটা আগে হয়তো কখনো কেউ করে নাই বা কেউ হয়তো ওই সেক্টর ভাবে ভাবে নাই, তুমি যাই ভাবতেছো। সো গ্রাজুয়েশন কমপ্লিট করা বা গ্রাজুয়েশনে পড়া, এটা শুধুমাত্র পড়াশোনা করা না, এটা হচ্ছে এমন কিছু করা যেটা তোমার সমাজের জন্য কাজে লাগে। ওকে, সেকেন্ড যে কনসেপ্টটা দেখো, 1923 সাল, কতদিন, 1884, 1923, অলমোস্ট 40 ইয়ার্স, 40 বছর পর্যন্ত তার ধারণাটাই মোটামুটি বলবৎ ছিল। অ্যাসিড বলতে ওই কম্পাউন্ড গুলো কি বুঝাবো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে, ক্ষার বলতে আমরা ওই কম্পাউন্ড কি বুঝাবো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করবে। তো 40 বছর পরে ব্রনস্টেড এবং লাউরি নামে দুইজন সায়েন্টিস্ট ইন্ডিপেন্ডেন্টলি আলাদা হবে নিজস্ব ল্যাবে, তারা দেখাইছেন আসলে অ্যাসিড বলতে আসলে ওই সকল কম্পাউন্ড কে বোঝায়, এন্ড অ্যাসিড ইজ এনি মলিকুলার আয়ন দ্যাট ক্যান ডোনেট প্রোটন, ওকে ফাইন, এন্ড দ্য বেস ইজ এনি মলিকুলার আয়ন দ্যাট ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন। তারা আসলে পানির ধারণাটাকেও বাদ দিছে, হাইড্রোক্সাইডের ধারণাটাকেও বাদ দিছে, মানে আগ্নেয়াসের কনসেপ্টে যেখানে যেখানে লিমিটেশন ছিল
ওই লিমিটেশন গুলোকে বাদ দিয়ে তারা একটা সংজ্ঞা দাঁড় করাইছে। তো এই সংজ্ঞা মতে মোটামুটি এখন অনেকগুলো কম্পাউন্ড কে আমরা অ্যাসিড বেস বলতে পারি। যেমন ফার্স্টের যে অংশটা ছিল দেখো এক্সাম্পল দেওয়া আছে, ওয়াটার মলিকুল সে হচ্ছে একটা বেস, একেবারে অ্যামোনিয়াও যে একটা বেস সেটাও দেখা যায় সংজ্ঞা থেকে। এই টার্মটাকে দেখো ব্রনস্টেড লাউরি কনসেপ্ট ইজ সুপিরিয়র টু আহিরাস কনসেপ্ট, আহিরাসের কনসেপ্ট থেকে ব্রনস্টেড কনসেপ্টটা কিভাবে সুপিরিয়র সবচেয়ে ভালো কি হবে দেখো, মাচ ওয়াইডার স্কোপ, এই কনসেপ্ট অনুসারে মোটামুটি অনেক বেশি কম্পাউন্ড কে অ্যাসিড বেস আকারে ডিনোট করা গেছে। আচ্ছা, নট লিমিটেড টু একোয়াস সলিউশন, ব্রনস্টেড কনসেপ্টটাতে কোনো পানির কথা নাই, সো যে সকল কম্পাউন্ড পানিতে দ্রবীভূত হয় না আহিরাসের কনসেপ্ট অনুসারে সেগুলোকে আমরা অ্যাসিড বলতেছিলাম না, কিন্তু এই কনসেপ্ট অনুসারে সেগুলোকে আমরা অ্যাসিড বা ক্ষার বলতে পারবো। আমার আহিরাসের কনসেপ্টে আরেকটা অংশ ছিল যে ক্ষার হইলে তাকে হাইড্রোক্সাইড আয়ন দিতে হবে, কিন্তু আমাদের এই কনসেপ্টে ইট নট নেসেসারি, এরকম অনেক কম্পাউন্ড থাকে যারা আসলে হাইড্রোক্সাইড আয়ন থাকে না তারপরেও তারা ক্ষার হিসেবে কাজ করে, যেমন অ্যামোনিয়ার কথা বলতেছিলাম। এই এখানে আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে কনজুগেটেড অ্যাসিড বেস পেয়ার। এই টার্ম কি পড়ছো তোমরা কখনো? দেখো ইন অ্যান অ্যাসিড বেস রিডাকশন দ্য অ্যাসিড গিভস আপ ইটস প্রোটন এন্ড প্রোডিউস এ নিউ বেস, দ্য নিউ বেস দ্যাট ইজ রিডেড টু দ্য অরিজিনাল অ্যাসিড ইজ কল কনজুগেটেড বেস। সিমিলারলি বেস থেকে কনজুগেটেড অ্যাসিড তৈরি হয়, সো যেই অ্যাসিড যত শক্তিশালী তার কনজুগেটেড বেস তত দুর্বল, যেই বেস যত দুর্বল তার কনজুগেটেড অ্যাসিড তত বেশি শক্তিশালী। কোন একটা অ্যাসিড শক্তিশালী বলতে আসলে কি বোঝাই, একটা অ্যাসিড শক্তিশালী আসলে কি বোঝো? হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, বেশি থাকবে না দ্রুত হাইড্রোজেন আয়ন রিলিজ করবে, দ্রুত হাইড্রোজেন আয়নটা রিলিজ করবে, বেশি থাকবে ব্যাপারটা এরকম না, দ্রুত হাইড্রোজেন আয়নটাকে রিলিজ করবে। রিলিজ করার উদ্দেশ্যটা কি, পৃথিবীতে যত কম্পাউন্ড আবিষ্কার হয়েছে বা নিয়ার ফিউচারে যত কিছু আবিষ্কার হবে কম্পাউন্ড সবগুলোর একটা টার্ম কমন, সেটা হচ্ছে সবাই আসলে স্টেবল হইতে চায় তাই না, যে সে যেই অবস্থায় থাকুক যাতে সেই অবস্থায় সে স্টেবল থাকে স্থায়ী হয়ে যায়। তো যেই অ্যাসিড যত বেশি শক্তিশালী সে তত দ্রুত হাইড্রোজেন আয়ন দান করে স্টেবল আয়নে কনভার্ট হবে। যদি বলি এই অ্যাসিডটা এইচ এ খুবই শক্তিশালী একটা অ্যাসিড, মানে সে খুব দ্রুত হাইড্রোজেন আয়নটাকে দান করে, এখান থেকে আমরা কি পাইলাম, দান করে সে কি হবে, খুবই স্টেবল একটা বেস তৈরি করবে। এখন যদি সে স্টেবল হয়ে যায় সেকে ফার্দার রিয়েকশন করতে চাইবে আর না, যদি ফার্দার রিয়েকশন সে না করে তাহলে সে দুর্বল হয়ে গেল সঙ্গ অনুসারে, যে যত ফাস্ট বিক্রিয়া করবে সে তত শক্তিশালী অ্যাসিড, যে যত স্লো বিক্রিয়া করবে সে তত দুর্বল অ্যাসিড। সো একটা শক্তিশালী অ্যাসিড থেকে সবসময় কনজুগেটেড বেয়ার যে বেসটা পাওয়া যায় সেটা হচ্ছে দুর্বল বেস, যেমন যদি এখানে এসের পরে তারপর এইচসিএল দিতাম এটা কি দিত আমাদের ক্লোরাইড আয়ন, সিএল মাইনাস মানে কি ক্লোরাইডের পারমাণবিক সংখ্যা কত, 17, সিএল মাইনাস মানে কি, এখন এখানে ইলেকট্রন আছে কয়টা, 18টা, বলতে এটা কোন নিষ্ক্রিয় গ্যাস, আর্গন, তার মানে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদের সবার উদ্দেশ্য একটাই, যে ইলেকট্রন গ্রহণ করে হোক বা ইলেকট্রন ছেড়ে হোক সে সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করতে চায়। সো এই যে ক্লোরাইডটা তৈরি হইল যার ইলেকট্রন হচ্ছে 18, নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো, তা সে কি আর চাইবে এই ইলেকট্রন গুলো দিয়ে দেওয়ার জন্য, অবশ্যই না, যার কারণে সে তখন একটা দুর্বল বেস হিসেবে কাজ করে। তাহলে কোন অ্যাসিড কি হাইড্রোজেন আয়ন ছেড়ে দিলেই কি সে বেস হয়ে যাবে, কনজুগেটেড বেস হবে, হাইড্রোজেন ছেড়ে দিলেই যে হয়ে যায় ব্যাপারটা আসলে তা না। যেমন যদি আমরা অর্গানিক অ্যাসিড গুলোর কথা বলি, ইনঅর্গানিক এর জন্য হ্যাঁ এটা হয়তো কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু যদি এরকম অনেক অর্গানিক কম্পাউন্ড থাকে না যেগুলো অ্যাসিড হিসেবে কাজ করে, যেমন সি ডাবল ও এইচ, এটা কি
HCWH এর নাম কি? ফরমিকেসিন কি পাওয়া যায়? প্রোটন ছেড়ে দিলেই তার কি অস্ত্র পূর্ণ হয়ে যাবে, ওটা কিরকম সকল ক্ষেত্রে আসলে প্রযোজ্য না। আর ইনঅর্গানিক যে অ্যাসিড গুলো থাকে তাদের জন্য মোটামুটি কথাটা হয়তো প্রযোজ্য, কিন্তু অর্গানিক যে অ্যাসিড গুলো থাকে তাদের জন্য এটা এই কনসেপ্টটা সবসময় যে প্রযোজ্য ব্যাপারটা আসলে তা না। এরকম অসংখ্য অ্যাসিড আছে, হাজার হাজার কম্পাউন্ড আছে, অভাব নাই কম্পাউন্ড, জাস্ট মূল কথাটা মনে রাখো তাহলেই হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করে দেখো। HCl অ্যামোনিয়া, যেখান থেকে কনজুগেটেড অ্যাসিড কনজুগেটেড বেস তৈরি হচ্ছে। দেন 1930 সাল ব্রনসের ডাউরি কনসেপ্ট ছিল কয় সালে? 1923, তাই না? ফার্স্ট ছিল 1884 সালে, তারপরে ছিল 1923, পরে হচ্ছে 1930। জিনিস খেয়াল করে দেখছো, রিসার্চ কত ফাস্ট আগাচ্ছে। ওই সময়টাই হয়তো ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল, যখন রিসার্চটা হয়তো এতটা প্রাধান্য পায়নি। সো যতই সময় আগাচ্ছে রিসার্চ তত ফাস্ট সামনে আগাচ্ছে। সো যখন তোমার কাছে সকল প্রকার তথ্য অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দেখা যায় রিসার্চ করাটা অনেক ইজি হয়। সো আজকে তুমি যেটা সত্য জানতেছো হয়তো কালকে দেখা যাবে ওই জিনিসটা সত্য না, অনেক কিছু হয়তো বা কেউ হয়তো এমন কোনো তথ্য দিয়ে বসলো যেটা তোমাকে হয়তো নতুন করে ভাবতে শিখাবে, না আমি যেটা জানতাম সেটা হয়তো ভুল ছিল, বা হয়তো এটাকে একটু মডিফাই করা যেত কোনোভাবে। সো এটাই হচ্ছে রিসার্চ এর মধ্যে। ওকে, সো লুইস নামে ওই ভদ্রলোক 1930 সালে আর্মিয়াসের কনসেপ্ট, ব্রনস্টেড ডাউরি কনসেপ্ট, সকল কনসেপ্টকে মডিফাই করে নিজের মতো একটা কনসেপ্ট দাঁড় করালেন, যেখানে উনি আর হাইড্রোজেন আয়নের কথাও রাখেন নাই, পানির কথাটাও রাখেন নাই, হাইড্রোক্সাইড আয়নের কথাও রাখেন নাই, সরাসরি ইলেকট্রনে চলে আসছে। ওনার মতে এসিড বলতে কাকে বোঝে? এসিড ইজ অ্যান ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর অ্যান্ড এ বেস ইজ এ ইলেকট্রন পেয়ার ডোনার। সরাসরি ইলেকট্রন চলে আসে, যে এসিড বলতে আমরা সেই সকল কম্পাউন্ডকে বুঝবো যারা মূলত ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে, এবং ক্ষার বলতে আমরা সেই সকল কম্পাউন্ডকে বুঝবো যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে। সো এই কনসেপ্ট দিয়ে মোটামুটি সকল এসিড বেসকে ব্যাখ্যা করা যায়, এবং এখন পর্যন্ত লুইস কনসেপ্টটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা কনসেপ্ট। সো তোমরা জানো যে এই কনসেপ্ট অনুসারে অ্যামোনিয়া সে যে একটা বেস, কেন বেস? কারণ সে একজোড়া লন পেয়ার দিতে পারে কাকে? বোরন ট্রাইহাইড্রাইড। আসলে ইলেকট্রন গুলো দেয় কোথায়? ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি অনেক কিছু আসলে ওতপ্রোত ভাবে জড়িত, অনেক কিছুই থাকে যেগুলো হয়তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে চলে আসে। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করতে পারো না সবাই, আর যদি পারমাণবিক সংখ্যা কত? ইলেকট্রন বিন্যাস কিভাবে করা যায়? 1s2, 2s2, 2p, 3। সো এই যে লন পেয়ার ইলেকট্রন, এটা আসলে কোনটা? দ্বিতীয় যে শক্তি স্তর, সর্বশেষ যে শক্তি স্তর, দ্বিতীয় 2, তার মধ্যে এই অ্যাসিডের দুটো ইলেকট্রন আছে, সেটাই হচ্ছে এই দুটো ইলেকট্রন। বাকি তিনটা ইলেকট্রনের সাথে তিনটা হাইড্রোজেন, তিনটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, যখন অ্যামোনিয়া তৈরি। সো এইগুলি হচ্ছে লন পেয়ার। বোরোনের ক্ষেত্রে বোরোনের কত? 5, হাইড্রোজেন, হিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, আচ্ছা 5। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2, 2s2, 2p, ওই x দিয়ে বলি 2px1। সো 2py, 2pz সবগুলি তো খালি নাকি? প্রতিটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা, দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা 2p এর যে বাকি দুইটা আছে py, pz, এগুলো খালি না? অ্যামোনিয়ার যে লন পেয়ার ইলেকট্রনটা আছে সে খুব সহজেই py বা pz এ
দিয়ে দিতে পারে, যেহেতু খালি আছে, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়। এই বন্ডের নাম কি? যেখানে বন্ডিং তৈরি করার যে ইলেকট্রন জোড়া একটা অ্যাটমে দান করে, তখন যে বন্ডটা তৈরি হয় ওই বন্ডটাকে কি বন্ড বলে? আয়নিক বন্ড। মাইল হবে, মাইল, আয়নিক বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ড, এক্স্যাক্টলি, কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড, যেরকম টি ইংলিশে বলি সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কোভ্যালেন্ট বন্ড। আর এই বন্ড লেখার সময় অবশ্যই অ্যারো চিহ্ন দিতে হয়, কি দিতে হয়? অ্যারো চিহ্ন। অ্যারোটা কোন থেকে কোন দিকে হবে? যে ইলেকট্রনটা দিবে তার থেকে, যার কাছে দিবে তার দিকে অ্যারো চিহ্ন। ক্লিয়ার? স্যার কমপ্লেক্স করে সেক্ষেত্রে স্যার ফোনের লাস্ট কক্ষপথে এখন 5 বা 8টা 15 না, ঠিক বুঝি নাই কি বলো স্যার? বোরন তো এখন ইলেকট্রন 5টা হলো, আগে ছিল শেষ কক্ষপথ 3টা আর এখন তো 2টা। হ্যাঁ 5টা, সে তো আরো নিতে পারবে, তাই না? সে আরো নিতে পারে, অষ্টক সবসময় যে পূর্ণ হতে পারে এটা তো আসলে একটু ন্যাচারাল, তাই না? যেখানে খালি অরবিটাল থাকবে সেখানে ইলেকট্রন যাবে, এটা হচ্ছে মূল কথা। সবসময় দ্বি যে অষ্টকটা পূর্ণ হবে তা তো না, শুধুমাত্র অরবিটাল খালি থাকলেই যে ইলেকট্রন গুলো যাচ্ছে ওইরকম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাইজের একটা ইফেক্ট থাকে। সাইজ যদি খুব ছোট হয় সেক্ষেত্রে আবার ইলেকট্রন নিউক্লিয়াসের এটা রিপালশন হয়, বা ইলেকট্রন ইলেকট্রন যে রিপালশনটা হয় সেটাও কনসিডারেশন করতে হয়। সো বন্ডিং এর ক্ষেত্রে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় আর কি। এক হচ্ছে আমার অরবিটাল খালি আছে কিনা সেটা দেখা, আমার অ্যাটমের সাইজ আসলে কতটুকু সেটা কনসিডারেশন করা, সেখানে আমার ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা কি পরিমাণ হবে সেটা কনসিডারেশনে রাখা। সো এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তখন তুমি কেমিস্ট্রি যে কোনো রিয়াকশন দেওয়ার সময় তোমার বুঝতে পারবে যে রিয়াকশনটা আদৌ হবে কি হবে না। যে তোমার যদি মনে হয় যে আমার এই কম্পাউন্ডের যে সেন্ট্রাল অ্যাটম ওই অ্যাটমের অরবিটাল খালি আছে, তার মানে আমার তো বিক্রিয়াটা দিলে বিক্রিয়াটা হবে, বন্ধন তৈরি হবে। যদি মনে হয় না আমার সেন্ট্রাল অ্যাটমটা অনেক ছোট, তার সাইজ অনেক ছোট, কারণ পর্যায় সারণীতে তুমি ডান থেকে যত, সরি, বাম থেকে যত ডানে যাবা অ্যাটমের সাইজ কি ছোট হয় না বড় হয়? যত বাম থেকে ডান দিকে যাবা অ্যাটমের সাইজ তত ছোট হতে থাকবে, আর উপর থেকে যত নিচে নামবো সাইজ তত বড় হয়, কারণ উপর থেকে যত নিচে নামতেছি প্রতিবারই একটা করে শেল যুক্ত হচ্ছে, অরবিট যুক্ত হয়। আর ডান থেকে, বাম থেকে যখন ডানে যাওয়া হয় সেম অরবিটে ইলেকট্রন ঢুকতে থাকে, মানে ইলেকট্রন যেরকম ঢুকে প্রোটনও ঢুকে। তো ইলেকট্রন প্রোটন যদি একটা একটা আকর্ষণ করে আটলিমেন্টলি সাইজটা ছোট হয়ে যায়, স্কুইজ হয়ে যায়। সো মোটামুটি এতটুকু গেস করা যায় যে আমার একেবারে লাস্টের দিকে যে কম্পাউন্ড গুলো আছে এগুলোর সাইজ গুলো অনেক ছোট হবে। আমরা যখনই কোনো রিয়েকশন দিব ওই কম্পাউন্ড গুলো দিয়ে, আসলে রিয়েকশন করবে কি করবে না সেটাও মোটামুটি একটা ধারণা করা যায়। ওকে, এতক্ষণ পর্যন্ত যা পড়ছো সবগুলি তোমরা আগে থেকেই জানা জিনিস, জানা জিনিসই পড়ানো হলো, কারণ এগুলো পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে নেক্সট আমরা যা পড়বো এই জিনিসগুলো তখন টুকটাক কাজে লাগবে আর কি। ওকে, সো যে কোনো একটা অ্যাসিড বা ক্ষারের রিলেটিভ স্ট্রেংথ আসলে কিভাবে ক্যালকুলেশন করে এই সূত্রটা দেখছো কখনো? দেখার কথা মনে হয় এই সূত্রের কোন জায়গায় দেখছো মনে পড়ে? স্যার পিএইচ, আমরা যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়তেছিলাম ল অফ মাস অ্যাকশন ছিল না, মনে আছে? জি স্যার, ওখানে ছিল এটা। হ্যাঁ, প্রোডাক্টের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রার গুণফল। আমরা যদি এইচ এটাকে অ্যাসিড ধরি, অ্যাসিড কি দেবে? অ্যাসিড একটা হাইড্রোজেন আয়ন দেয়, একটা এ মাইনাস আয়ন দিল। সো এই দুইটা আয়নের ঘনমাত্রাকে যদি আমরা এইচএ দ্বারা ভাগ দিই তখন যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন থেকে আমরা পাই। খেয়াল করে দেখো, কে এ দেওয়া, এটা কি? এ হচ্ছে অ্যাসিড মিন করে, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলি, তো অ্যাসিডের জন্য সেটাকে হচ্ছে অ্যাসিড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, যে কোনো অ্যাসিডের জন্য কে এর মান যত বেশি হবে ওই অ্যাসিডের স্ট্রেংথ তত বেশি। কে এর মান বেশি হবে কি হলে? স্যার এটা কি বললেন শুনতে পাইনি স্যার। এটাকে এই লিখা আছে দেখো, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এ দ্বারা আসলে অ্যাসিড বোঝায়।
দ্বারা, ঠিক আছে? হচ্ছে এসিড ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট, সো কে এর মান যত বেশি হবে ওই এসিডের স্ট্রেংথ তত বেশি হবে। তো কে এর মান বেশি হলে কি হতে হবে, অবশ্যই এইচ এর মান বেশি হতে হবে, মানে যে এসিড যত বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করবে ওই এসিডের স্ট্রেংথ তত বেশি হবে। তো খেয়াল করে দেখো এখানে অনেকগুলো মান দেওয়া আছে কে এর মান, সো উপরে তুমি যতই যাচ্ছ ওই অ্যাসিডের স্ট্রেন্থ তত বাড়তেছে। সো এই যে হাইড্রোজেন ফ্লোরাইড হিসেবে তো তার স্ট্রেন্থ সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল নাকি, পর্যায় সারণীতে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা, কার ইলেক্ট্রোনেগেটিভ সবচেয়ে বেশি, ফ্লোরিন কত, সেটা হচ্ছে ফোর। আর ফ্লোরিনটা হচ্ছে প্রসারণীতে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়ে থাকে এই টার্ম দ্বারা আসলে কি ডিফাইন করে বা কি মিন করে, একটা মৌল ইলেকট্রোনেগেটিভ দ্বারা মিন করে ইলেকট্রনকে সে সবচেয়ে বেশি পরিমাণ তার নিজের দিকে টানার ক্ষমতা আছে, তাই না? ওই মানটা যার যত বেশি ইলেকট্রনকে তার নিজের দিকে টানার ক্ষমতা তার তত বেশি। সো যখন আমরা হাইড্রোজেন ফ্লোরাইড লিখবো বন্ধনের যে ইলেকট্রন জোড়া আছে এটা খুব সহজেই ফ্লোরিন নিয়ে যাবে, তাহলে এই হাইড্রোজেন ফ্লোরাইড সবচেয়ে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দান করার কথা সবচেয়ে দ্রুত, যেহেতু তার ইলেকট্রন সবচেয়ে বেশি, তাই না? কিন্তু কেমিস্ট্রি ভাষায় সে কিন্তু অতটা স্ট্রং অ্যাসিড না, লিস্টে সে হচ্ছে মোটামুটি মাঝামাঝি। এটা কেন, হাইড্রোজেন বন্ডের জন্য, এক্স্যাক্টলি, কারণ ফ্লোরিনের সাইজ অনেক ছোট, যখন সে ফ্লোরাইড আয়ন তৈরি করে তার আশেপাশে যতগুলো হাইড্রোজেন আয়ন থাকে তারা একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে ফেলে। একবার যদি সলিউশনের কথা বলি পানির মধ্যে যদি থাকে এই বন্ডিং এর কারণে ওই অ্যাটম গুলো মাস্ক হয়ে যায় বা একসাথে এক জায়গায় জমে যায়, সে ফার্দার রিয়েকশন করতে পারে, যদিও তার রিয়েকশন সবচেয়ে বেশি কিন্তু ওই বন্ডিংটার কারণেই তার অ্যাসিডিক স্ট্রেংথটা কমে যায়, ফার্দার রিয়েকশন সংশোধন করে। আচ্ছা কি জানো বুঝতেছিলাম, আচ্ছা ইনঅর্গানিক এর টার্ম, ইনঅর্গানিক যখন পড়বো তখন সারা তোমাদেরকে বলবে। আচ্ছা এখন হচ্ছে পিএইচ অফ এ সলিউশন, পিএইচ বলতে আসলে কি বোঝায়, আস্তে আস্তে একটু ভিতর দিকে ঢুকি। পিএইচ সংজ্ঞা তো জানোই নাকি, দ্য নেগেটিভ অফ দ্য বেস 10 লগারিদম অফ দ্য 8 প্লাস কনসেন্ট্রেশন ইজ কলড পিএইচ, ম্যাথমেটিক্যালি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ 8 প্লাস কনসেন্ট্রেশন। কথা হচ্ছে পিএইচ করার উদ্দেশ্যটা আসলে কি, না দিলে কি হইতো, না পিএইচ আমরা নাই জানতাম তাহলে কি হইতো, স্যার কোনটা এসিড কোনটা বেস কোনটা কত শক্তিশালী এসিড, না না ব্যাপারটা পিএইচ আসলে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে নরমালি কোন একটা এসিডের ধরো ঘনমাত্রা বলতেছি আমি, এই এসিডের ঘনমাত্রা হচ্ছে 2.5 × 10⁻⁴, এই টার্মটা মনে রাখাটা যতটা কষ্টকর, যদি বলা হয় এই এসিডের পিএইচ হচ্ছে 4 বা 3 এটা মনে রাখাতে অতটা সহজ হয়, বিশাল বিশাল জটিল জটিল সংখ্যাগুলোকে সিম্পলিফাই করার জন্য পিএইচ এর আগে আর কিছু, কারণ ঘনমাত্রাকে আমরা যখন বিশাল বিশাল টার্ম দিয়ে প্রকাশ করব যে হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 9.8 × 10⁻⁷, এই যে 9.8 × 10⁻⁷ এই সংখ্যাটা মনে রাখাটা যতটা কষ্টকর, যে সিম্পলি বলা হয় এসিডের পিএইচ হচ্ছে −3 বা 4, এই সিম্পল সংখ্যাটা মনে রাখাটা অনেক সহজ, সেই ঘনমাত্রাকে সিম্পলিফাই করার জন্য মূলত পিএইচ এর আগে আর কিছু সংখ্যাটাকে সিম্পলিফাই কর। ওকে সো পিএইচ এর একটা স্কেল আছে তাই না, মনে আছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, তাই না?
জি স্যার। সো এটাকে কিভাবে ডিরাইভ করা যায় পারা যাবে না? আমরা জানি পানি হচ্ছে স্লাইটলি ডিসোসিয়েট হয়, পানি স্লাইটলি ডিসোসিয়েট হয় এইচ প্লাস ও এইচ মাইনাস তৈরি করে। আমরা যদি ল অফ মাস অ্যাকশনটা ইকুইলিব্রিয়াম লটাকে এখানে অ্যাপ্লাই করি, আমরা জানি কে সমান সমান প্রোডাক্টের ঘনমাত্রার গুণফল, রিয়াক্ট্যান্টের ঘনমাত্রার গুণফল। আর পানি খুব সামান্য পরিমাণে ডিসোসিয়েট হয়, মানে ধরে নাও এক সমুদ্র পানি থেকে এক বালতি পানি যদি তুমি সরাও, পানি ঘনমাত্রা খুব বেশি কমে যাবে? খুব বেশি কমবে না, তাই না? তার মানে যদি এক মোলের পানির কথা বলি, আমরা জানি এক মোলে কি পরিমাণ পানির অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ 6.023 × 10²³। এই যে সংখ্যাটা পরিমাণ পানি থাকলো, তো এর থেকে যদি 500টা অণু বা যদি 1000টা অণু ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন তৈরি করে, তাহলে কি খুব বেশি কমে গেল? না স্যার, খুব সামান্য জিনিস। তো যার কারণে তুমি এখানে খেয়াল করে দেখো, 2 নং ইকুয়েশন আমরা কি লিখছে, সিন্স ওয়াটার ইজ সো লিটল ডিসোসিয়েটেড দ্য কনসেন্ট্রেশন অফ আনডিসোসিয়েটেড মলিকুলস ইজ প্রিজুম টু বি কনস্ট্যান্ট। যেহেতু খুব সামান্য পরিমাণে ওয়াটার ডিসোসিয়েট হয়, সো আনডিসোসিয়েট অবস্থায় যে ওয়াটার গুলো থাকে তাদের আসলে কনস্ট্যান্টই ধরা যায়, বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়ার পর তাই একই রকম থাকে, যার কারণে therefore expression 2 can be written H plus OH equal to KH2, যেটাকে KW দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ওয়াটারের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এক্সপেরিমেন্টালি দেখা যায় এই মানটা KW মানটা হচ্ছে 1 × 10⁻¹⁴। সো KW মান যদি 3 নং সমীকরণে বসো, সেখান থেকে লগ টক করলে আলটিমেটলি যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের সেই ডিজায়ার পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 এই ইকুয়েশন। সো এই ইকুয়েশন দিয়ে মোটামুটি অনেকগুলো প্রবলেম সলভ করা যায়নি। একটা প্রবলেম দেওয়া আছে দেখো, দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অফ এ ফ্রুট জুস ইজ 3.3 × 10⁻²⁪ মোল, হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য জুস, ইজ ইট অ্যাসিডিক অর বেস? এখানে কোশ্চেন হচ্ছে দুইটা, একটা বলা হচ্ছে কোশ্চেন থেকে আমার যে ঘনমাত্রাটা দেওয়া আছে সেটার পিএইচ কত, সেকেন্ড হচ্ছে এটা তোমাকে কমেন্ট করতে বলা হচ্ছে যে আসলে যে পিএইচটা তুমি পাইলা সেটা কি আসলে অ্যাসিড না বেস। খুব সিম্পলি পাওয়া যায় পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ আয়ন, মান বসো যেটা আসলো সেটা হচ্ছে 1.48। সো মানটা যেহেতু 7 থেকে নিচে, এটা কি অ্যাসিড না বেস? খুব বেশি কঠিন যদি স্যার 7 নয় তখন কি স্যার? 7টা হচ্ছে নিউট্রন, নরমালি আমরা যে পানিটা খাই সেটাকে বলা হয় ধরে নেওয়া হয় সেটা পেজ হচ্ছে 7 নিউট্রন, এসিডও না ক্ষারও না। আচ্ছা এখানে আয়াটা অঙ্ক করে দেওয়া আছে, খেয়াল করে দেখো কি দেওয়া আছে একটু দেখি। বলা হচ্ছে দ্য পিএইচ অফ এ সলিউশন অফ এইচসিএল ইজ 2, ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ এসিড প্রেজেন্ট ইন লিটার অফ দ্য সলিউশন। খুব কি কঠিন জিনিস মনে হয় না, পিএইচ এর মান দিয়ে দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে, জাস্ট এন্টি লক করে দাও অটো মান বের হয়ে যাবে। আচ্ছা পরে বলা হচ্ছে অ্যামাউন্ট কি পরিমাণ আছে, আমাদের যে অ্যামাউন্টটা বের হলো সেটা হচ্ছে মোলারিটিতে বের হয়, 10⁻²⁻ মোলার। সো এই সেল এক মোলের ভর কত? এক মোলের ভর হচ্ছে মোলার মাস 36.5 গ্রাম। সো 10⁻²⁻ হলে তার ভর কত হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দাও হয়ে গেল। সেকেন্ড যে অঙ্কটা একটু ট্রিকি, খেয়াল করে দেখো, ক্যালকুলেট দ্য পিএইচ অফ 0.02 মোলার বেরিয়াম হাইড্রোক্সাইড। বেরিয়াম হাইড্রোক্সাইড দেখাচ্ছে এখানে, কয়টা হাইড্রোক্সাইড আয়ন দান করবে এক মোল বেরিয়াম? দুইটা। দুইটা, তার মানে
যখন আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা লিখব এখানে আমার যে মানটা দেওয়া আছে 0.02 সেটা কি দুই দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে না? যদি কখনো এখানে বেরিলের পরিবর্তে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিত কিছুই থাকতো, তো এটা অনেকে ভুল করে। সেটা হচ্ছে যেহেতু 0.02 দেওয়া আছে তারা ওই মানটা দিয়ে অঙ্ক করতে থাকে, তো এটা হচ্ছে ভুল আর কি। কারণ এক মোল হচ্ছে এই পরিমাণটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের জন্য, তো যখন এটা ডিসোসিয়েট হয় সেখান থেকে দ্বিগুণ হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যায়, আমাদের ঘনমাত্রা যেটা দেওয়া আছে তার দ্বিগুণ পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন পাবো। জাস্ট ওই মানটা বসাও, বসিয়ে সেখান থেকে পিএইচ পাওয়া যাবে। সো আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা পাচ্ছি, আমরা পিওএইচ পাচ্ছি। সো পিএইচ বলতে আমরা কি বুঝবো, 14 থেকে যে মানটাকে বিয়োগ দাও যেটা আসবে সেটাই হচ্ছে আমার সলিউশনের পিএইচ। এটা হয়তো বলা যাওয়ার কথা, ফাইন্ড আউট দা পিএইচ অফ 0.002 মোলার অ্যাসিটিক অ্যাসিড সলিউশন ইফ ইট ইজ 2.3% আয়নাইজড। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড যেটা 100% আয়নাইজড হয় না, এখানে বলা হচ্ছে 2.3% আয়নাইজড হয়। সো এই আয়নাইজেশনের ফলে তার পিএইচ এর মান কত, সো যেহেতু 2.3% আয়নাইজ হয় যদি 100% আয়নাইজ হইতো তাহলে তার ঘনমাত্রা কত হইতো? এগুলো খুব সহজ সহজ অঙ্ক আর কি, আমাদের জন্য খুব বেশি কঠিন না। যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাফার সলিউশন, নাম শুনছো না? বাফার হচ্ছে এমন একটা সলিউশন যা মূলত কোন একটা সলিউশনের পিএইচ এর মানটাকে ঠিক রাখে। মানে সাপোজ কোন একটা সলিউশনের পিএইচ ধরো তুমি চাচ্ছ 7 এ রাখার জন্য বা 6 এ রাখার জন্য, এমন একটা সলিউশন তৈরি করা। এখানে যদি বাইরে থেকে অ্যাসিডও যোগ করা হয় বা বাইরে থেকে ক্ষারও যদি যোগ করা হয় তাহলে তার পিএইচ এর মান খুব একটা চেঞ্জ হবে না। এটা আসলে এটা মিন করে না যে আমি সেখানে লিটার কি লিটার অ্যাসিড যোগ করে দেবো তাহলে পিএইচ চেঞ্জ হবে, এরকম না। সামান্য পরিমাণ সংখ্যাটা দেখো, বাফার সলিউশন ইজ ওয়ান হুইচ মেইনটেইন ইটস পিএইচ ফেয়ারলি কনস্ট্যান্ট ইভেন আপন দ্য এডিশন অফ স্মল অ্যামাউন্ট। সো সংখ্যা কি লেখা আছে, স্মল অ্যামাউন্ট মানে সামান্য পরিমাণ, সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যদি আমি যোগ করি তাহলে তার পিএইচ এর পরিবর্তন হয়। ঠিক আছে, বাফারটা আসলে কিভাবে কাজ করে খেয়াল করে দেখো, বাফারটা হয় দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার একটা হচ্ছে বেসিক বাফার। তোমাদের সিলেবাসে শুধুমাত্র অ্যাসিডিক বাফার সম্পর্কে বলা আছে, সো যে কোনো একটা অ্যাসিডিক বাফার তৈরি করতে হলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে একটা উইক অ্যাসিড লাগে এবং তার একটা সল্ট লাগে লবণ। সো আমরা জানি উইক অ্যাসিডটা পার্শিয়ালি ডিসোসিয়েট হয়, এই যে অ্যাসিডিক অ্যাসিড সে কি ফুলি ডিসোসিয়েট হবে, সম্পূর্ণ বিজিত হবে না? স্যার কারণ যখন আমরা অ্যাসিডিক অ্যাসিড লিখব সেটা হচ্ছে পার্শিয়ালি অ্যাসোসিয়েট আছে, আর তার যে সল্ট এই অ্যাসিডের যে সল্ট সোডিয়াম অ্যাসিটেট সল্ট সবসময় ফুললি ডিসোসিয়েট হয়। ওকে, তো কোন একটা পাত্রে যখন আমরা অ্যাসিডিক অ্যাসিডটা দিব সেখানে কি কি থাকবে, সেখানে হাইড্রোজেন আয়ন থাকবে এবং অ্যাসিটেট আয়ন থাকবে। ওকে, আমরা যখন এই সলিউশনে বাইরে থেকে এই অ্যাসিডের সল্টটাকে দিলাম যেটা ফুললি ডিসোসিয়েট হলো, দেখো সিঙ্গেল অ্যারো দেওয়া আছে, সেটা কি তৈরি করলো, সোডিয়াম আয়ন এবং অ্যাসিডেট আয়ন তৈরি করলো। ও সলিউশন অ্যাসিডেট আয়নের ঘনমাত্রা বেড়ে গেল না সল্টটা দেওয়ার সাথে সাথে? নিয়ামক চেঞ্জ করি যেমন ঘনমাত্রা চাপ তাপমাত্রা, তাহলে বিক্রিয়া এমন ভাবে সামনে পেছনে যাবে যাতে
এক্সেল যেটা আমি অ্যাড করলাম সেটা যাতে মিনিমাইজ হয়ে যায়। তো প্রথম বিক্রিয়াটা খেয়াল করে দেখো, এসিডিক এসিড থেকে হাইড্রোজেন আয়ন দিচ্ছিল, এসিডেট আয়ন দিচ্ছিল, একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় আসলো। বাইর থেকে আমি সোডিয়াম এসিডেট দিলাম আবার, যেটা সলিউশন আমার এসিডের আয়নটা দিবে। এখন বিক্রিয়াটা কোন দিকে যাবে, ইকুইলিব্রিয়াম বিক্রিয়াটা লেফটে যাবে না রাইটে যাবে? লেফটে যাবে, লেফটের দিকে যাবে। খেয়াল করে দেখো, লেফটের দিকে যে অ্যারোটা বড় দাও না, দেখছো উপরে অ্যারোটা ছোট, নিচের অ্যারোটা বড়। নিচের অ্যারোটা বড় দেওয়ার উদ্দেশ্যটা কি, যখনই আমি এসিডিক সোডিয়াম এসিডেটটা দিব, আমার বিক্রিয়াটা তত বাম দিকে সরে যাবে, মানে আনডিসোসিয়েট এসিডিক এসিডের পরিমাণ বাড়তে থাকে, তাই না? ওকে, সো এইরকম একটা সলিউশনে যখন আমরা বাইরে থেকে এসিড দিব বা বেস দিব, আসলে কি হবে খেয়াল করে দেখো, উপরে জাস্ট চিত্র দিয়ে দেওয়া আছে, এটা লাল চিহ্ন দিয়ে যেটা দেওয়া, যদি ক্ষার অ্যাড করি সে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন মিলে ওয়াটার তৈরি করলো, যদি আমরা এসিড অ্যাড করি সামান্য পরিমাণ এসিডের আয়ন সাথে যুক্ত হয়ে আবার এসিড তৈরি করলো, তার মানে মোর অর লেস পিএইচ কনস্ট্যান্ট থাকে, কমে না। ওকে, সো এরকম কোন সলিউশনের পিএইচ আসলে ক্যালকুলেশন করে কি, এরকম যে সলিউশনটা থাকবে তাদের আসলে পিএইচ ক্যালকুলেশন কিভাবে করতে হয়, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে পড়ি। এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? স্যার ওই যে পিএইচ প্লাস পি ও ওএইচ ইকুয়াল টু 14, স্যার ওই কমনটা কি আমাদের পড়তে হবে? ওটা খুব সিম্পল জিনিস তো, বললেও পারো না, বললেও পারো সমস্যা নেই, এত সিম্পল জিনিস পরীক্ষাতে আসে না। চ্যাপ্টারটাকে পড়ানোর জন্য জিনিস হলে লাগে না প্রথম থেকে, যেটা হয়তো তোমাদের বেসটাকে স্ট্রং করে দেন ফার্দার আমরা সামনে যাই। সো এই আজিনাসের কনসেপ্ট, ব্রোনাসের লাউরি কনসেপ্ট, লুইস কনসেপ্ট, কনজুগেটেড এসিডিস কনসেপ্ট, পিএইচ এর এই কনসেপ্ট, এগুলো হচ্ছে তোমাদের বেসটাকে একটু স্ট্রং করা বা তোমাদের প্রিভিয়াস যে নলেজটা ছিল সেটা একটু চালানো। এখন থেকে যারা দেখতেছো সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো হ্যাঁ বলো, কি কনজুগেটেড কোনটা ছিল বুঝছো স্যার? থেকে স্লাইড গুলোতে যে অ্যাসিড থেকে যে বেস হলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই কনজুগেটেড অ্যাসিড বেস কিভাবে হইলো? হ্যাঁ ওইটা একটু যদি বলতেন, কনজুগেট পেয়ার। আচ্ছা, কোন একটা এসিড যখন প্রোটন দান করে, দান করার পরে কি থাকে? এ মাইনাস, এ আয়নটা থাকে না? একটা এক্সাম্পল দিয়ে বলে তোমার জন্য সুবিধা হয়, তোমাদের এক্সাম্পলটা এক্সপ্লেন করি ভালো। এখানে কি বিক্রিয়া দেওয়া আছে, চিহ্নটা কি? আচ্ছা, একটা ইকুইলিব্রিয়াম বিক্রিয়া, তাই না? দেওয়া হচ্ছে, সো এইচসিএল যখন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। সো ক্লোরাইড আয়ন তুমি যদি তাকে স্ট্রাকচারটা দেখো কিরকম হয়, তার চারিপাশে কয়টা ইলেকট্রন আছে এখন আউটার শেলে? আটটা ইলেকট্রন না? এটা কি বোঝা যাচ্ছে এক্ষেত্রে? বোঝা যায় সিএল মাইনাস কিভাবে লিখা যায়? ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, যখন আমরা মাইনাস দিব তার মানে কি, ইলেকট্রন কয়টা তার মধ্যে? 18 হচ্ছে 18টা, মানে সর্বশেষ শক্তি স্তর এখন হচ্ছে অষ্টক পূর্ণ, তাই না? অষ্টক রুল ছিল না মনে আছে, অক্টেট রুল, মানে আমার ক্লোরিনের এখন সর্বশেষ শক্তি স্তর 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, যার কারণে 8টা ডট দিলাম। ওকে,
সো এই ক্লোরিনের কাছে এখন যদি কোনো প্রোটন আসে বা এমন কোনো অ্যাটম আসে যাদের অরবিটাল খালি আছে, তা সে কি এক জোড়া লন পেয়ার দেওয়ার চেষ্টা করবে না বন্ধন তৈরি করার জন্য, যেহেতু চার জোড়া লন পেয়ার আছে তার আশেপাশে? রুলস তোমাকে তাই বলে, তাই না? তো যদি সে লন পেয়ার দেয় তাহলে সে কি বেস না অ্যাসিড? যদি সে লন পেয়ার দেয় কোনো অ্যাটম বা মৌল বা যৌগ যখন কোন বিক্রিয়াতে লন পেয়ার দান করে ইলেকট্রনিক কনসেনট্রেশনে, তখন সেটা কি? সেটা হচ্ছে বেস। তার মানে HCl থেকে যেটা পাইলাম সেটা কি এখন কি হিসেবে কাজ করতেছে? সেটা বেস হিসেবে কাজ করে। এসিড থেকে যে বেসটা পেলাম সেটা হচ্ছে এসিডের কনজুগেটেড বেস। যেহেতু ক্লোরাইডটা পূর্ণ করা, তার মানে সে খুব সহজে ইলেকট্রন জোড়া দিতে চাইবে না, কারণ সে স্টেবল অবস্থায় আছে, যার কারণে স্ট্রং অ্যাসিড থেকে যে বেসটা পাওয়া যায় সেটা হচ্ছে দুর্বল বেস। এটাই আর কি। প্লিজ বলো কোনটা ঠিক বুঝে নেই। বাফার মেকানিজম এটা হাউ এ বাফার অপারেটস। ওকে, যখন আমরা একটা উইক অ্যাসিড এবং তার সল্ট দিয়ে একটা বাফার সলিউশন তৈরি করলাম, সলিউশনে কি আছে এখন? সলিউশনে কিছু পরিমাণ হাইড্রোজেন আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে এবং অ্যাসিডেড আয়ন আছে। সো বাইরে থেকে যখন আমরা ক্ষার, সামান্য পরিমাণে ক্ষার যোগ করব, এই ক্ষারটা কি হবে খেয়াল করে দেখো, এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে ওয়াটার তৈরি করে ফেলে। সো ওই ঘুরে ফিরে আগে সেই লাশ দিলে নিজের মতো আসো, সলিউশন থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে, তখন বিক্রিয়া কোন দিকে যাবে? এই বিক্রিয়া ডান দিকে যাবে না? এটা কি বুঝো? যখন সলিউশন থেকে হাইড্রোজেন আয়ন করে চলে যাচ্ছে, লাশ তেল নিতে ছেলে এরকম ছিল না, এই ঘনমাত্রা যদি তুমি কোনো একটা প্রোডাক্টে কমায় দাও, আলটিমেটলি বিক্রিয়া কোন দিকে যাওয়া যাবে? সামনের দিকে যাবে না? সবসময় হাইড্রোজেনটা কনস্ট্যান্ট থাকতে হবে। সো আনডিসোসিয়েট যে অ্যাসিটিক অ্যাসিডটা ছিল সে কিছু পরে আবার ডিসোসিয়েট হয়ে আবার হাইড্রোজেন আয়ন শোষণ দিয়ে দিবে। এখন কথা হচ্ছে, যদি সলিউশন আমি সামান্য করে বেশি করে দিই, অ্যাসিড দিয়ে দিই, তাহলে কি পিএইচ কনস্ট্যান্ট থাকবে? সো বাফার সলিউশনটা মূলত কাজ করে সামান্য পরিমাণ অ্যাসিড বেসটাকে নিয়ন্ত্রণ করতে পারে, সামান্য পরিমাণ, খুবই সামান্য। সো যদি তুমি খুব বেশি পরিমাণে দিয়ে দাও তখন বাফারটা কাজ করবে না, মানে বাফার যদি কাজ না করে তখন তোমার কি ধরনের সমস্যা হতে পারে আমরা সেটাও দেখবো এই চ্যাপ্টারই আছে। যেমন বডিতে যদি বাফার ঠিক মতো কাজ না করে, ব্লাডে যদি বাফারটা ঠিক মতো কাজ না করে, সামান্য পরিমাণে যদি চেঞ্জ হয়, ব্লাডের বাফার পিএইচ কত? যদি সামান্য পরিমাণ কমে 6.8 হয় বা যদি 18 চলে যায় তাহলে কি হতে পারে? রেজাল্ট ইন ডেথ, মরে যাওয়া, সামান্য চেঞ্জ হয়নি। তো বডিতে কি পরিমাণ বাফারটা কাজ করে বুঝার কথা আর কি। ওকে, এনিওয়ে, সো আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো অ্যাসিডিক বাফার যে সলিউশন হয় ওই সলিউশনে পিএইচ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখবো। আমরা চ্যাপ্টারটা মোটামুটি শেষ করার চেষ্টা করবো। নেক্সট উইকটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হোক। স্যার, অ্যাকোয়াস সলিউশন আর লিকুইড সলিউশন দুইটার মধ্যে ডিফারেন্স কি? অ্যাকোয়াস মানে হচ্ছে তোমাদের জলীয় দ্রবণ, সলিউশনটা তৈরি করা হয়েছে পানি দ্বারা, আর কোন সলিউশন না, স্টেট সলিউশন না,
স্যার সলিড সলিড যেমন একটা স্টেট লিকুইড যেমন একটা স্টেট। হ্যাঁ বল কি যেন বলছিল পিএস ক্যালকুলেশন করতে। হ্যাঁ স্যার পিএস ক্যালকুলেশন সময় অনেক সময় দেখা যায় স্যার মানটা নেগেটিভ আসে অথবা অনেক চেষ্টা করা আছে স্যার জিরো থেকে তার মান তত বেশি ছোট, তাই না? যত বেশি নেগেটিভ হবে তার স্ট্রেংথ তত বেশি। ওই সকল অ্যাসিড কে বলা হয় সুপার অ্যাসিড, যেমন পারক্লোরিক অ্যাসিড যেটাকে বলতেছিলাম, পারক্লোরিক অ্যাসিড -1 বা -2 এরকম হয়। এই যে -1 -2 -3 -4 এই সংখ্যাগুলো জিরো থেকে অনেক ছোট না? জি স্যার। তো সেভেন থেকে যত নিচে নামতে থাকবে তার অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়তে থাকে। তো যদি জিরো থেকেও নিচে নেওয়া যায় তার স্ট্রেংথ তত বেশি না? তা ওই যখন যে সকল অ্যাসিডের মান জিরো থেকেও নিচে নামে তাদেরকে বলা হয় সুপার অ্যাসিড। তো মান নিচে নামতে পারে, এখানে আসলে অরিট হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট জিনিসটা জানা থাকা ভালো আর কি। যে মান শুধুমাত্র যে স্কেলটা দেওয়া 1 to 14 শুধু 1ই হবে ব্যাপারটা এরকম না, এটার মান 1 এরও নিচে নামতে পারে কোনো ভাবে। ঠিক আছে নিচে নামবে? জি স্যার। শুধু মাথায় রাখো যে নিচে নামবে, সমস্যা। ওকে সবাই অনেক ভালো থাকো, সাবধানে থাকো। হ্যাঁ ওকে আমরা হ্যাঁ দিয়ে দিও, আমি এখন দিচ্ছি। আমরা নেক্সট যে ক্লাসটা হবে নেক্সট যে সোমবার, আমাদের ওইটি হচ্ছে লাস্ট ক্লাস রোজার জন্য, আমরা আর ক্লাস নিব না, আল্লাহ রোজার পরে ক্লাস। ওকে তো নেক্সট ক্লাসে সবাই থাকো, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, বাই। সালামু আলাইকুম।